আজকে যারা ইমাম মুয়াবিয়াকে গালাগালি করছো, ইমাম মুয়াবিয়াকে জারর সন্তান বলছো, ইমাম মুয়াবিয়াকে মুনাফিক বলছো, প্রকৃতপক্ষে তোমরাই জারর সন্তান, তোমরাই মুনাফিক, যারা সাহাবিদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করে, যারা সাহাবিদের দুরস্কৃতি নিয়ে খুঁজে বেড়ায়, তারা কখনো মুসলমান নয়, তারা আজকে তীর দাবি করে, তারা আজকে তীরের কামরায় বসে, খুজরাই বসে, সাহাবিদের দুষ্কৃতি খুঁজো আর পকেট বড় এক দল সৃষ্টি করে রেখেছ বাংলার জমিনে। তোমাদেরকে জুতা দিয়ে পিটানো দরকার, তোমাদেরকে জুতা দিয়ে তোমাদের নাকে মুখে চোখে দরকার পিটানো দরকার। তোমরা সাহাবিদেরকে এইভাবে গালাগালি করো, সাহাবিদের প্রতি এত খারাপ মন্তব্য করো, কোনো কোনো জাতের মাস মুসলমান তোমরা, তোমরা মুসলমান নয়, তোমরাই প্রকৃতপক্ষে জারর সন্তান। কারণ আল্লাহ নবীজি বলেছেন এক একটা সাহাবি আকাশের সমতুল্য, একটা আদনা সাহাবি যদি ঘোড়া দিয়ে দৌড়াতে থাকে আর ওই ঘোড়ার খুরের বাড়িতে পিছনে যে ধুলা ওঠে, ধুলা উড়ে, ওই ধুলা যদি পৃথিবীর এক পাল্লা রাখা হয় আর তোমার মতো নাফরমান, তোমার মতো ফির, তোমার মতো ভণ্ড যদি সারা পৃথিবীর সকল মানুষকে রাখা হয় এক পাল্লায়, তবু একটা সাহাবি দুলার সমপরিমাণ সওয়াব কারো হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা বাইনাতে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদের প্রতি সন্তুষ্ট। শুধু তাই নয়, এক একটা সাহাবীর মর্যাদা তুমি জানো, সাহাবীর এক একটা মর্যাদা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের, এটা শেষ করার মতো নয়। তামাম পৃথিবীর পাহাড় যদি শূন্য হয়ে যায় আর এই শূন্য যদি সবসময় ব্যয় করতে থাকো, আর একটা সাহাবির মর্যাদা আরও তার চেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবিদেরকে তুমি কি মনে করো? সাহাবিদেরকে তুমি গালি দাও, ইমাম মুয়াবিয়াকে গালি দাও। ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যেই যুদ্ধ হয়েছিল, সিফিনের যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধটা প্রকৃতপক্ষে আল্লাহ নবী যে আগেই ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছেন। এবং সূরা আল হুজরাত আমি প্রথম পরে বলেছি যে যাদের মধ্যে সংশয় রয়েছে সূরা আল হুজরাই পাঠ করেন। হুজরাতের 6 এবং 9 নাম্বার আয়াত যখন আপনি পাঠ করবেন, সমস্ত আপনার কুশীলতা, সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, সমস্ত ভ্রান্ত আকীদা চলে যাবে। আমার আল্লাহ এই কোরআনে বলেছেন সূরা হুজরাতের 9 এবং 9 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে দুইজন দুই দল মুমিনরা কি করবেন, যুদ্ধ করে, দুইজন মুমিনও যুদ্ধ করে। দেখা যায় তাহলে এখান থেকে বোঝা যায় যে মুমিনে মুমিনও যুদ্ধ করেছে, সাহাবীরা সাহাবীরা যুদ্ধ করতেই পারে, এক একটা মানুষের এক একটা অবস্থা প্রেক্ষিতে যুদ্ধ করতে পারে। এটার জন্য তুমি মুনাফিক বলবা? তুমি প্রকৃতপক্ষে মুনাফিক। তুমি ওই বাংলার জমিনে এখন দল সৃষ্টি করে দিয়েছো, আহলে সুন্নাত ওয়াল জামাত নয় তুমি, তুমি হচ্ছে শয়তানের দল। যারা সাহাবিদেরকে গালাগালি করে তারা প্রকৃতপক্ষে মানুষ না, তারা হারামজাদা, তারা যারা সন্তান।